প্রিয় বন্ধুরা তোমরা যারা পলিটেকনিক করে নিজেকে একটি ইঞ্জিনিয়ার হিসাবে প্রতিষ্ঠিত করতে চাও কিংবা ইঞ্জিনিয়ার হিসাবে নিজের কেরিয়ার বিল্ড করতে চাও তোমাদের জন্য পলিটেকনিকের জেক্সপো ভোকলেটের কাউন্সিলিং রীতিমতো শুরু হয়ে গেছে কিভাবে তোমরা কাউন্সেলিং করলে তোমার র্যাঙ্ক অনুযায়ী তোমার বাড়ির কাছাকাছি এই সরকারি কলেজ পেতে পারো কাউন্সেলিংয়ের মাধ্যমে সেটা নিয়ে বিস্তারিত এ টু জেড আলোচনা করব এবং বলে দেবো যে কিভাবে তোমার র্যাঙ্ক একটু বেশি হলেও তুমি সরকারি কলেজ পেতে পারো ও আর আমি কিভাবে সরকারি কলেজ পেয়েছিলাম কাউন্সেলিংয়ের মাধ্যমে এই সমস্ত তথ্য এই ভিডিওতে দেবো আর এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো ভিডিও শুরু করার আগেই তোমাদেরকে বলে রাখি তোমাদের মধ্যে বহু ছাত্র ছাত্রী কাউন্সিলিং করার আগেই মনে করে যে র্যাঙ্ক আমার বেশি এসছে বা কম এসছে সেক্ষেত্রে আমি চান্স পাবো কিংবা সরকারি কলেজে চান্স পাবো না দেখো র্যাঙ্ক গুরুত্বপূর্ণ তার থেকেও কিন্তু বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে কাউন্সিলিং করা এমন কিন্তু হতেও পারে কোন স্টুডেন্টের খুব কম র্যাঙ্ক এসছে কিন্তু ভালো ইঞ্জিনিয়ারিং সরকারি কলেজ পায়নি কিন্তু কোন স্টুডেন্টের বা তোমার খুব বেশি র্যাঙ্ক এসছে কিন্তু তুমি ভালো সরকারি কলেজ পেয়েছো সমস্ত খেলাটা র্যাঙ্কিং সমস্ত খেলাটাই তো লাগবেই তার কিন্তু গুরুত্বপূর্ণ সেই কারণে এই ভিডিওতে বিস্তারিত বলবো এবং কত থেকে কতর মধ্যে র্যাঙ্ক আসলে তুমি নিশ্চিত সরকারি কলেজ পেতে পারবে সেটাও আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করতে কিন্তু ভিডিওটি একেবারেই ভুলো না ইতিমধ্যেই তোমাদের মধ্যে অনেকেই প্ল্যানিং করে ফেলেছো যে আমি এই এই কলেজে সবার প্রথমে চান্স নেব এই এই কলেজে তোমাদের ভর্তির ইচ্ছে আছে বেশিরভাগ স্টুডেন্টদের এপিসি নর্থ ক্যালকাটা সেন্ট্রাল কলেজ জ্ঞানচন্দ্র ঘোষ পলিটেকনিক কলেজ এই সমস্ত কলেজে বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু চান্স নিতে থাকে এখাতে কলেজটা কিন্তু ইম্পর্টেন্ট তার থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তুমি কোন ডিপার্টমেন্টে ভর্তি হতে চাও তুমি যে কলেজে ভর্তি হতে চাইছো এবং যে ডিপার্টমেন্ট নিয়ে ভর্তি হতে চাইছো সেই কলেজে কি সেই ডিপার্টমেন্টটা সেরা সেটাও কিন্তু তোমাকে জানতে হবে এবং আমাদের পশ্চিমবঙ্গের সবথেকে বেস্ট বা সেরা কলেজগুলো কোন কলেজগুলোতে তোমার ডিপার্টমেন্ট অনুযায়ী ভালো ভালো ফ্যাকাল্টি রয়েছে সুযোগ সুবিধা রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই জানতে হবে দেখো সবার প্রথম যে জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে যে প্লেসমেন্ট আর তোমাদের কোর্স কমপ্লিট হয়ে যাওয়ার পর প্রত্যেক ইয়ারে কোন কলেজ থেকে ভালো প্লেসমেন্ট পাওয়া যায় তো কাউন্সেলিং করার সময় সবার প্রথমে কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে একটা বিষয় সেটা কি যে ডিপার্টমেন্ট তুমি কোন ডিপার্টমেন্টে ভর্তি হতে চাও সিভিল রয়েছে মেকানিক্যাল রয়েছে ইলেকট্রিক্যাল রয়েছে ফুড রয়েছে কম্পিউটার সায়েন্স রয়েছে তুমি নিশ্চয়ই একটা প্ল্যানিং করেছো যে আমি কম্পিউটার সায়েন্স নিয়ে এগিয়ে যেতে চাই আমি সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে এগিয়ে যেতে চাই বা আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে এগিয়ে যেতে চাও সেই অনুযায়ী কিন্তু তোমাকে কাউন্সেলিং করতে হবে তুমি ধরো সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে এগিয়ে যেতে চাও একই সাথে তুমি এপিসি কলেজে এবং সেন্ট্রাল কলেজে ভর্তি হতে চাও সেক্ষেত্রে তোমার ফার্স্ট চয়েস কি ফার্স্ট চয়েস তোমার হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং সেক্ষেত্রে তুমি এপিসি কলেজে ও তোমার ফার্স্ট চয়েস এই কারণে ফার্স্ট চয়েস এবং ফার্স্ট ডিপার্টমেন্ট এই দুটোকে কম্বিনেশন করে তোমাদের কিন্তু ফুলফিল করতে হবে কাউন্সিলিং অর্থাৎ সবার প্রথমে তোমাদের কি রাখতে হবে সবার প্রথমে রাখতে হবে কিন্তু তোমাদের এপিসি কলেজ এবং ডিপার্টমেন্ট রাখতে হবে সিভিল ইঞ্জিনিয়ারিং একই রকমভাবে তারপরে চয়েস ধরো তোমার সেন্ট্রাল কলেজ এক্ষেত্রে তুমি দ্বিতীয়তে রাখবে সেন্ট্রাল কলেজ এবং সেন্ট্রাল কলেজের কি হচ্ছে ডিপার্টমেন্ট রাখবে কি সিভিল ইঞ্জিনিয়ারিং এইরকম ভাবে তুমি যে কটা কলেজে সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে ভর্তি হতে চাইছো সেই কলেজগুলো প্রথম তোমার চয়েস অনুযায়ী রাখবে তো এক্ষেত্রে আমি আরও একটা বিষয় মাথা বলে রাখি যে ডিপার্টমেন্ট তো তুমি সিভিল ইঞ্জিনিয়ারিং দিচ্ছ আর কলেজও দিচ্ছ এরপরে ধরো তোমার সেকেন্ড চয়েস হচ্ছে ডিপার্টমেন্ট অনুযায়ী আর তোমার হচ্ছে আমি ধরে নিলাম কম্পিউটার সায়েন্স সেক্ষেত্রে কিন্তু তুমি কম্পিউটার সায়েন্সটা দ্বিতীয়তে রাখবে এই রকমভাবে যে ডিপার্টমেন্টে তুমি ভর্তি হতে চাও অর্থাৎ সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে যদি ভর্তি হতে চাও সমস্ত তোমাদের পছন্দের কলেজগুলোতে সিভিল ইঞ্জিনিয়ারিং প্রথমে রাখবে তারপরে তোমার সেকেন্ড চয়েস সিভিল ইঞ্জিনিয়ারিং যদি না পাই সেক্ষেত্রে আমি কম্পিউটার সায়েন্স নিয়ে এ সরকারি কলেজে পড়তে চাই সেক্ষেত্রে কি করবে আবার সেই তোমার ফার্স্ট চয়েস কি পুরো কলেজগুলো দিয়ে দিয়ে সব কটা কলেজে কি হচ্ছে সিভিল বা দ্বিতীয় চয়েস হচ্ছে কম্পিউটার সায়েন্স সেক্ষেত্রে কি হচ্ছে তুমি কম্পিউটার সায়েন্স দ্বিতীয় চয়েসে দেবে অর্থাৎ আবার প্রথম থেকে এপিসি কলেজে তুমি কম্পিউটার সায়েন্স দিলে আবার তোমার নর্থ ক্যালকাটায় কম্পিউটার সায়েন্স দিলে এরকমভাবে আবার র্যাঙ্কিং তুমি শুরু করলে মানে ফার্স্ট চয়েস অনুযায়ী এবং ফার্স্ট ডিপার্টমেন্ট এবং ফার্স্ট কলেজ অনুযায়ী কিন্তু তোমার ফার্স্ট প্রথমে দিলে এবং সেকেন্ড তোমার যে ডিপার্টমেন্ট রয়েছে সেই ডিপার্টমেন্ট এবং তোমার পছন্দের কলেজগুলো দিলে এবং পছন্দের কলেজ ভালো অবশ্যই দেবে এবং অবশ্যই লক্ষ্য রাখবে আমি কাউন্সেলিংয়ের ক্ষেত্রে প্রত্যেককে যেটা বলে থাকি যে বাড়ির সামনে যাতে কলেজ তোমরা চুজ করো এবং একটা অবশ্যই এরকম সুবিধা থাকে জেলাভিত্তিক একটা সুবিধা থাকে তোমার জেলার মধ্যে সেরা যে পলিটেকনিক কলেজটি রয়েছে সেই কলেজে কিন্তু তোমরা সেই সরকারি কলেজে কিন্তু তোমরা অবশ্যই প্রথমে রাখার চেষ্টা করো যাতে ডেলি তোমরা জার্নি করতে পারো এবং বাড়ির কাছ থেকেই বাড়ি বাড়িতে প্রত্যেক দিন যাতায়াত করতে পারো সেক্ষেত্রে কিন্তু তোমার একটা এক্সট্রা বেনিফিট রয়েছে হোস্টেলে থাকতে হচ্ছে না বাড়িতে স্বাভাবিকভাবে পঠন পঠন করতে পারছো ও এর থেকে বড়ো কিছু হয় না অবশ্যই তোমার যদি খুব একান্তই কোনো কলেজকে খুবই পছন্দ হয়ে থাকে এবং টার্গেট থাকে আমি দূরে গিয়ে হোস্টেল হোক ওই কলেজেই পড়বো সেক্ষেত্রে অন্য ব্যাপার এবার এই রকমভাবে কিন্তু তোমাদের কাউন্সেলিং করতে হবে এক্ষেত্রে তুমি তো কাউন্সিলিং করলে কাউন্সেলিংয়ের পর অ্যাকচুয়ালি কিভাবে তোমাদের কলেজ দেওয়া হয় কিভাবে চেক করা হয় কলেজ সেটা সবার প্রথমে জেনে নাও সবার প্রথমে কি হচ্ছে তুমি যে প্রথমে যে কলেজটি চুজ করেছো সেই কলেজটি তে চেক করা হবে যে কম র্যাঙ্ক অনুযায়ী কারা এই কলেজটিতে এই ডিপার্টমেন্টে অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করেছে কি বললাম আবার বলছি ভালো করে মনে রাখো সবার প্রথমে যে কলেজটি যে ডিপার্টমেন্টে তুমি অ্যাপ্লাই করেছো সেই ডিপার্টমেন্টে কোন কোন স্টুডেন্ট সেই কলেজে সেই ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করেছে এবং সেই ডিপার্টমেন্টে যারা অ্যাপ্লাই করেছে তাদের র্যাঙ্কিং কি আছে সেই র্যাঙ্কিং অনুযায়ী কিন্তু তোমাকে দেখা হবে যে তুমি তাদের মধ্যে কত নম্বরে রয়েছে যদি তুমি তাদের মধ্যে সেই সিট সংখ্যা অনুযায়ী নম্বরে থাকো সেক্ষেত্রে কিন্তু তোমাকে সেই কলেজটি দিয়ে দেওয়া হবে যদি না থাকে তাহলে আবার দ্বিতীয় নম্বর কলেজ অর্থাৎ নর্থ কলকাতা মানে দ্বিতীয়তে যে কলেজ রেখেছো সেই কলেজে সেই ডিপার্টমেন্টে আবার চেক করা হবে একই রকমভাবে কটা স্টুডেন্ট অ্যাকচুয়ালি ওই ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করেছে এবং তাদের র্যাঙ্কিং কী আছে সেই র্যাঙ্কিং অনুযায়ী ওইখানের সিট সংখ্যা অনুযায়ী তুমি কত নম্বরে রয়েছো ও সেই অনুযায়ী কিন্তু ও তোমাকে চান্স দেওয়া হবে অবশ্যই এক্ষেত্রে বিভিন্ন জিনিস থাকে বিভিন্ন ক্যাটাগরি রয়েছে জেনারেল রয়েছে এসটি রয়েছে এসসি রয়েছে বিভিন্ন র্যাঙ্কিং রয়েছে বিভিন্ন ক্যাটাগরিতে ওপর নির্ভর করে তোমাদের কলেজ নির্বাচন বা কলেজের সুযোগ দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই মনে রাখবে যে কলেজগুলো এবং যে ডিপার্টমেন্টে সবথেকে বেশি তোমার পড়ার ঝোঁক রয়েছে বা ফার্স্ট চয়েস যেটা রয়েছে সেটা ওপরে দিতে এবং পদ বাকিগুলো নিচে দিতে সেক্ষেত্রে কোনো রকম অসুবিধা হবে না আমি বলবো মিনিমাম দশ থেকে পনেরোটার বেশি কলেজ চুজ করার বা ডিপার্টমেন্ট চুজ করার কোনো প্রয়োজন নেই এর থেকে বেশি প্রয়োজন হয় না এবার এক্ষেত্রে বলে রাখি তোমরা ও অনেকে চাইছো হয়তো বেসরকারি কলেজের ক্ষেত্রে আমি বলব বেসরকারি কলেজের ক্ষেত্রে সেরকম ভাবে তোমাদের অত চিন্তা করার প্রয়োজন নেই সরকারি কলেজের জন্যই কাউন্সিলিং করো বেসরকারি কলেজে তোমাদের দেখা গেল তোমরা কোনো কারণে ভর্তি হতে পারলে না পরে কিন্তু ভর্তির সুযোগ থাকে কারণ বেসরকারি কলেজগুলোতে যেহেতু তোমাকে টাকা দিয়েই ভর্তি হতে হবে সেক্ষেত্রে কিন্তু বেসরকারি কলেজগুলো তোমার কাউন্সিলিং বা ভর্তির সময়সীমা পেরিয়ে গেলেও কিন্তু ওখানে টাকা দিয়ে তোমরা ভর্তি হতেই পারো সেক্ষেত্রে ওগুলো যদি একান্তই তোমার খুব বেশি র্যাঙ্কিং হয়ে থাকে সেক্ষেত্রে একদম শেষে কিন্তু তোমরা তোমরা প্রায় প্রাইভেট যে কলেজগুলো রয়েছে সেই কলেজ দেবে এবং সমস্ত সরকারি কলেজ সবার প্রথমে দেবে এ শেষেই কিন্তু প্রাইভেট কলেজ দেবে যাতে তোমাদের সবার প্রথমে লক্ষ্য রাখা হয় সরকারি কলেজ আমি তো মূলত তোমাদের রিকমেন্ড করবো যে সরকারি কলেজগুলোই দাও বেসরকারি কলেজ দেওয়ার প্রথমে দরকার নেই কারণ এখানে একটি কাউন্সিলিং হয় না একাধিক কাউন্সিলিং হয়ে থাকে এবং তারপরেও কিন্তু ও কাউন্সিলিংয়ের পরেও কিন্তু একটা সুযোগ দেওয়া হয় সেক্ষেত্রে আমি তোমাদের প্রত্যেককে বলবো যে তোমরা কিন্তু সরকারি কলেজই প্রথমে নির্বাচন করো এক্ষেত্রে তোমাদের মধ্যে অনেকের জিজ্ঞাসাবাদ আছে আমি জানিই না আমাদের রাজ্যে এর আমাদের জেলা ওর সব থেকে সেরা কলেজ কোনটি এবং কি ডিপার্টমেন্ট সে সেরা কী কী ফ্যাকাল্টি রয়েছে প্লেসমেন্ট কেমন সেগুলো যদি জানতে চাও সেক্ষেত্রে কিন্তু আমি আগেই একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে ফেলেছি অনেক আগে এ টপ সেভেন্টিন কি টোয়েন্টি কলেজ আমাদের ওয়েস্ট বেঙ্গলের পলিটেকনিক কলেজ সরকারি পলিটেকনিক কলেজের যের যার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো ওই ভিডিওটি দেখো তোমার পুরো ক্লিয়ার হয়ে যাবে কোন কলেজে কি ডিপার্টমেন্ট কি ফ্যাকাল্টি রয়েছে প্লেসমেন্ট কেমন রয়েছে কোন কলেজে পড়লে তোমাদের চাকরির ক্ষেত্রে সুবিধা হতে পারে সমস্ত কিছু ওখানে ডিটেলসে দেওয়া আছে এ সেক্ষেত্রে তুমি ওই ভিডিওটা দেখেও কিন্তু রীতিমতো কাউন্সেলিং করতে পারো আর একটা জিনিস অবশ্যই তোমাদের বলবো কাউন্সেলিং করার ক্ষেত্রে এ ওখানে কিন্তু একটা সেভ অপশান থাকে সেই সেভ তোমরা করে নিতে পারো কিন্তু কেউ লক করতে যাবে না একেবারে লক করে নিলে কিন্তু আর পরবর্তী সময় কাউন্সেলিংয়ের আগে তোমার ধরো আজকে কাউন্সেলিং করলে কালকে মনে হলো যে না আমি আমার ফার্স্ট চয়েস ছিল সিভিল ইঞ্জিনিয়ারিং হট করে তোমার কোনো মতে মনে হচ্ছে না আমি সিভিল নিয়ে পড়বো না আমার ইলেকট্রিক্যাল নিয়ে পড়বো সেক্ষেত্রে কিন্তু ও তুমি আর যদি লক করে দাও একবার চেঞ্জ করতে কিন্তু পারবে না সেই কারণে তোমাদেরকে বলবো ও যে তোমরা একেবারেই লক করার প্রয়োজন নেই শুধুমাত্র সেভ করে রেখে দাও আর লক করার কোনো প্রয়োজনই নেই লক না করলে কোনো ক্ষতি নেই যখন তোমাদের কাউন্সেলিংয়ের সময়সীমা শেষ হয়ে যাবে অটোমেটিক কিন্তু ওটা লক হয়ে যাবে কারণ ও সেক্ষেত্রে তোমাদের লক করলে কিন্তু একটা অসুবিধা একবার লক করে দিলে এডিট করার কোনো অপশান থাকছে না বা তুমি যদি চাও পরবর্তীকালে আরও একটা কলেজকে অ্যাড করবে কোনো কলেজকে রিমুভ করবে কোনো কলেজকে ওপরে নিয়ে যাবে কোন কলেজকে নিচে নিয়ে আসবে আর সেক্ষেত্রে কিন্তু সেগুলো তোমরা করতে পারবে না সেই কারণে আমি প্রত্যেককে বলবো কাউন্সিলিং করছো করো ও পরবর্তীকালে তোমার মত চেঞ্জও হতে পারে এ তোমরা আরও কিছু বেটার কিছু জানতে পারো সেক্ষেত্রে তোমার মত অনুযায়ী আবার কাউন্সিলিংকে পরিবর্তন করতে পারো সেই কারণে কেউ লক করার কাউকে লক করার প্রয়োজন নেই লক লক অটোমেটিক হয়ে যাবে শুধু সেভ করে রেখে দাও কাউন্সিলিং তোমার পুরো হয়ে যাবে যখন সময়সীমা শেষ হবে লক অটোমেটিক হয়ে যাবে এছাড়া তোমাদের অনেকের একটা ডাউট থাকে যে আমি কত র্যাঙ্কিং করলে আমি ওয়েস্ট বেঙ্গলের সরকারি কলেজগুলোতে চান্স পাবো দেখো সরকারি কলেজগুলোর জন্য যত স্টুডেন্ট আছে প্রত্যেকেই ঝাঁপিয়ে পড়ে এক্ষেত্রে তোমার র্যাঙ্ক যদি এক থেকে দশ হাজারের মধ্যে থাকে ঠিক আছে সেক্ষেত্রে কিন্তু তুমি সরকারি কলেজ পাবেই পাবে এর একটা গ্যারেন্টেড যদি তুমি সঠিকভাবে কাউন্সেলিং করো ইনফ্যাক্ট পনেরো হাজার পর্যন্ত র্যাঙ্কিং অনুযায়ী কিন্তু সরকারি কলেজ পাও এর থেকে বেশিতেও সরকারি কলেজ কিন্তু পেয়ে থাকে ভালো ভালো সরকারি কলেজ কারণ কাউন্সেলিং বহু হয় সেক্ষেত্রে কিন্তু সরকারি কলেজ পেয়ে থাকে এবং এক্ষেত্রে অবশ্যই মাথায় রাখতে হবে সরকারি কলেজ এ পাওয়ার জন্য কাউন্সেলিংটা খুব ভালো করে তোমাকে করতে হবে স্টাডি করে যে আমার মন হলে মনে মনে হলো যে এই কলেজটা দিয়ে দিই এই ডিপার্টমেন্ট দিয়ে দিই সেই অনুযায়ী কিন্তু কাউন্সেলিং করলে তুমি পাবে না তোমার র্যাঙ্ক অনুযায়ী বুঝে শুনে তোমাকে কাউন্সেলিং করতে হবে তোমার এরিয়া অনুযায়ী সেই কারণে কাউন্সেলিংয়ের যে বিষয়গুলো বললাম সেগুলোকে মাথায় রাখো এবং জিজে যে ভিডিওটি বললাম সেই ভিডিওটি ভালো করে দেখো তারপরে তোমরা কিন্তু কাউন্সেলিং করো সেক্ষেত্রে তোমাদের কোনো রকম অসুবিধা হবে না তোমাদের প্রত্যেকে বলবো যেরকমভাবে বললাম সেরকমভাবে তোমরা কাউন্সেলিং করো যে বিষয়গুলো বললাম সেগুলোকে মাথায় রেখে তোমাদের প্রত্যেকের জন্য শুভেচ্ছা রয়েছে আমি আশা করছি তোমরা যারা ভিডিওটি দেখছো প্রত্যেকেই এই কাউন্সিলিং দ্বারা সরকারি কলেজ নির্বাচন করো আর আমি তোমাদের সুবিধার জন্য ওয়েস্ট বেঙ্গলের টপ যে কলেজগুলো ও ডিপার্টমেন্ট অনুযায়ী এবং প্লেসমেন্ট অনুযায়ী যে ভিডিওটি করা আছে সেই ভিডিও লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো এবং কমেন্টের প্রথমে দিয়ে দেবো ওখান থেকে ভিডিওটি দেখে তারপরেই কাউন্সেলিং করো তোমাদের কাউন্সেলিং করার ক্ষেত্রে অনেকটা সুবিধা হবে তো আজকের মতো এটুকুই আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ জয় ভারত